गुड आफ्टरनून फ्रेंड्स, आई एम दीपिका। वेलकम टू माय चैनल। ভালো আছি, তোমরা কেমন আছো? আর হ্যাপি সানডে, সানডে স্পেশাল ব্লগে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আর আমি শাওয়ার নিয়ে এসেছি, চুলটা ভালো মতন আমি হাঁচাতে পারিনি, এখনো অব্দি কভার করতে পারিনি। ইয়াকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম, পেয়েছিল তার ঘুমও পেয়েছিল, ওই ঘুম পাড়িয়ে দিলাম। আর আজকে ভেবেছিলাম যে কি কি আজকে লাঞ্চে কি কি আইটেম করবো সেটা তোমার সাথে শেয়ার করতে পারলাম না। আমার চার্জ ছিল না মোবাইলে, তো সুতরাং হয়নি, ইচ্ছেটা পূরণ হয়নি। তো যাই হোক, রান্না তো হয়ে গেছে, তো কি কি রান্না করেছি আজকে সেটা দেখিয়ে দিচ্ছি। এই বড়ি দিয়ে, বেগুন গুঁড়ো টুড়ো দিয়ে একটা পালং শাকের তরকারি, শিমও দিয়েছি, আলুও দিয়েছি, আর এই যে চিকেন, দেশি চিকেন করেছি, দেশি চিকেন মোটামুটি একটা গ্রেভি রেখেছি, আলু দিয়ে চিকেন কারি বানিয়েছি। তো আজকে এটাই আমাদের লাঞ্চ মিল। তো বিরিয়ানির তো লাঞ্চ হয়ে গেছে, কেউ ঘুম পাড়িয়ে দিয়েছিল, কখন ঘুম পেয়েছিল সকালে, আজকে ঘুমায়নি, সরি, তো ঘুম পেয়ে গেছিল। তো সুতরাং ওই ঘুম টুম পাড়িয়ে দিয়ে এখন আর কি এখন আমরা লাঞ্চ করব। তো ঠিক আছে বন্ধুরা, আমি একটু চিয়নি করে নিই, তারপরে লাঞ্চ করে নিই, তারপরে ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, ফিরে এলাম লাঞ্চ করে হয়ে পরে, একটু আগে লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেল সবার কার। এই দেখো চিউনি করেছি, চুলটা এখন একটু ভালো লাগছে। আর ছোট বাচ্চা আছে না, ছোট বেবি আছে, আরে ছোট বেবি আছে, একদম ছোট, আমার বেবির বয়স 1 বছর 2.5 মাস। তো যাদের বেবি আছে, একদম পুচকি বেবি আছে, তাদের ভীষণ কষ্ট, খুব নাজেহাল অবস্থা, টাইমের কাজ, কিছুই টাইম করা যায় না। আর যখন ভাবে এটা করবো তো ওটা আর হয়েই ওঠে না, কোনো কিছু পরিকল্পনা করে রাখলে সেটা তো আরোই হয়ে ওঠে না। তো এটাই হলো ব্যাপার। আর ছোট বাচ্চার উপরই সব কিছু ডিপেন্ড করে, ওদের ঘুম, খাওয়া, এই স্নান, এই এটা ওটা সব কিছু লেগেই থাকে। তাদের পুচকি বেবি রয়েছে, তারা জানো যে একটা বাচ্চার পেছনে কতটা স্ট্রাগল আর কতটা হার্ড ওয়ার্কিং করতে হয়, রাত জাগতে হয়, ঘুমও হয় না। এই যে আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে অলরেডি সেই কারণে। আর অনেক চুল ছিল বন্ধুরা আমার, আগে তো আগেও বলেছি খুব কষ্ট হয় জানো তো, চুলগুলো অনেক উঠে উঠে গেছে, চুলগুলো উঠে ঝরে গেছে, ডেলিভারির পরে তো অনেক উঠেছে, আর প্রেগনেন্সির টাইমও উঠেছে। জানি না তোমাদের সাথে কিরকম হয়েছে, আমি জানি না, আমার সাথে তাই হয়েছে। আর আমি বিয়ের পরে যখন গুয়াহাটিতে ছিলাম, আসামে, তো গুয়াহাটিতে থাকতে ওখানকার জল ভীষণ বাজে, যারা আছো ওখানকার স্থানীয়, যারা আমাকে দেখছো বা যারা মনে করো যে ওখানে আমার অনেক পরিচিত রয়েছে, জানে, আমাকে দেখে, ওরা জানে যে ওখানকার জল কতটা খারাপ, ভীষণ আয়রন, একদম কমলা কালারের জল বেরোয়, বালতি, সাদা বালতি কমলা কালারের হয়ে যায়। তো অনেক চুল উঠে গেছে, সামনের চুল প্রচুর উঠে গেছে, ও ফাঁকা, তো ওই জন্য কষ্ট হয় আগের কথা ভেবে। আর এখন তো আমার হাজবেন্ড আজকে বাজার থেকে না এই পুচকি পুচকি মানিক কলা হয় না, মালভোগ কলা বলে কেউ, তো ওই কলাগুলো এনেছে রিয়ান খাবারের জন্য, আমরাও খাই ও খাই। তো এই দেখো কলাগুলো কত পুচকি পুচকি সাইজ, আমি যখন চাল সাথে ছিলাম তখন ওখানেও মনে করো যে আমার শ্বশুর মশাই এনেছিল, ভাতার এনলো। তো এই দেখো, এই যে তোমাদেরকে এদিকে ইয়ে ক্যামেরাটা করে দেখাই, এই যে এটা একটা ছুরি, এটা একটা ছুরি, দুটো নিয়ে এসছে, এখনো পাকেনি, একটু কম আছে, আশা করছি 2 দিনের মধ্যে পেকে যাবে। আর বন্ধুরা, রিয়ান না মানে খুব বেশি পাকা, মানে গলগলে যে কলা হয় না সেটাও ভালোবাসে না, আবার একদম এরকম কাঁচা টাইপের পছন্দ করে না। ছোট বাচ্চা হলে কি হবে, মুখে সেই টেস্ট আছে ওর। তোমাদেরকে একটা আমি খবর দেই, একটা খবর শেয়ার করি, যে আর কিছুদিন পরে আমার তেরে বিন না বিনা লেগে কবি দম,
সরি ফ্রেন্ড, আমার ফোন এসেছিল একটা, তো যাই হোক আবার ফিরে আসছি। তো যেটা আর কি বলছিলাম, তো আমার কিছুদিন পরে সুখবরই ওয়েডিং অ্যানিভার্সারি আছে, 4th ওয়েডিং অ্যানিভার্সারি, 4 বছর হতে চলছে বিয়ের, তো হয়ে যাবে। তো তারিখটা এখনই আমি মেনশন করব না, যারা অনেকেই জানে তারা তো আর কি তারিখটা হয়তো মনে রেখেওছে, আর যারা আমার খুব কাছের তোমরা বন্ধু আছো তাদের আমি এখনো বলছি না, সারপ্রাইজ থাক। এটা আমি আমার অ্যানিভার্সারি একটা ব্লগ বানাবো, যেমনই করি, ছোট বড় যেমনই করি, তো কেমন হবে এখনই বলতে পারছি না, দেখা যাক কি হয়, সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, সেভাবেই করবো আর কি। তো তখন তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করব, আশা করব সেই ব্লগটা দেখে তোমাদের সকলের ভালো লাগবে। তো আগেও আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম, ডিসেম্বরেই আর কি আমার ওয়েডিং অ্যানিভার্সারি আছে, এটাই বলছি, তারিখটা এখন বলবো না, ওটা সারপ্রাইজ তোমাদের জন্য। বন্ধুরা, এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, 4টে 4:45 মতন বাজে, আর ছাদে কাপড় মেলে এসেছি, শীতকাল বেলকুনিতে শুকোয় না, এর আগেও তোমাদের বলেছি, তো সুতরাং ছাদে যেতে হচ্ছে। তো এখন ছাদে যাব, গিয়ে জামা কাপড় গুলো নিয়ে আসবো, তারপরে আবার তোমাদের সাথে ফিরে এসে কথা বলবো। তো চলো, যদি সম্ভব হয় তোমাদের ছাদেও আজকে একবার ঘুরিয়ে আনবো। তো চলো, রেডি হয়ে নেই, আমি তো কি বলবো, বাড়ির ঘরের ড্রেসে আছি, তো ছাদে যাওয়ার জন্য কিছু একটা পরে ফেলি। বন্ধুরা, আমার অবস্থা দেখো, আমি ঘরে পরা ড্রেসের উপরে এই নাইটিটা পরে নিয়েছি, এত ঠান্ডা না, ওই গরম জামা গায়ে গরম হয়ে গেছে, তারপর আবার সেটা চেঞ্জ করে আবার আর একটা পরবো, আবার এসে চেঞ্জ করব, আর ছাদেই তো যাব, ওই উপরেই পরে নিয়েছি। তোমার একটাই দেখালাম, শেয়ার করলাম, ঠান্ডার মধ্যে না আর চেঞ্জ টেঞ্জ করতে সেরকম ভাবে ইচ্ছে করে না, মনে হয় না চেঞ্জ করি কোথাও যাই, তাই কিচ্ছু মনে হয় না, আর এখানের থেকে ছাদেই তো যাবো আর কি। বন্ধুরা, আমি ছাদে উঠি প্রতিদিন, তো এখানে পাশে আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক অপোজিটে একটা বাড়ি আছে আর কি, 3তলা বাড়ি আছে, তো ছাদে কি সুন্দর সুন্দর ফুল গাছ আছে দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরা একটু দেখে নাও। তো বেশ সুন্দর, লাল হলুদ বেগুনি প্রচুর ফুল গাছ, আর আমার সঙ্গে আছে অনিতা, আমি আর অনিতা সাথে যাচ্ছি, প্রতিদিন একা একা যাই আসি, তো আজকে ওকে নিয়ে যাচ্ছি, ও আসে মাঝে মাঝে কোনো কোনো দিন টাইম পেলে। এই দেখো বন্ধুরা, এখান থেকেও দেখা যাচ্ছে ছাদের ফুল গাছটা, আর ওই যে রাস্তা মেন রোড, গাড়ি যাচ্ছে, বন্ধুরা ছাদে উঠে পড়েছি, হা পাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠছি, লিফ্ট দিয়ে উঠি না, আমাদের দুর্গাপুজোর পরেও আমাদের অ্যাপার্টমেন্টে শুনেছিলাম নাকি করোনা ধরা পড়েছিল, তো ছোট বাচ্চা আছে, ভয় তো লাগেই না, কি দরকার আছে, একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে ওঠানামা করছি। এই যে কাপড় চোপড় গুলো সব শুকিয়ে গেছে, ওই যে এগুলো এখন সব উঠিয়ে নেবো।
ক্লিপ গুলো ধর, এই যে এটা বাচ্চাটা ধর, তারা আগে আগে এগুলো ইয়ে করি দাঁড়া। ফাইনালি বন্ধুরা সব তোলা হয়ে গেছে, এই যে অমিতার হাতে, লজ্জা পায় না ক্যামেরার সামনে। আর এই যে আমার হাজবেন্ডের সোয়েটার, দেখি শুকিয়েছে নাকি, একটু কলারের এখানে ভেজা আছে। এগুলো মোটা জিনিস না, এগুলো চট করে শুকাতে চায় না, সকালে দিয়ে গেছি কিন্তু তবুও শুকায়নি ভালো। এটা ভেজা আছে তো দাদাটা ক্যামেরা দিস, লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে, ভীষণ লজ্জা পাচ্ছে। ওই দেখো সূর্যটা কি সুন্দর লাগছে না বন্ধুরা, একদম জানি না তোমরা কতটা স্পষ্ট বুঝতে পারছো, কিন্তু একদম কমলা অরেঞ্জ কালারের, দারুণ লাগছে। আর প্রতিদিন এসে দেখি, ভালো লাগে আমার ভীষণ, প্রাকৃতিক সৌন্দর্য আমাকে ভীষণ টানে, আকর্ষিত করে আর কি। জানি সবারই ভালো লাগে, আমার আমার আর কি স্পেসিফিক ভাবে ভীষণ ভালো লাগে। ওই দেখো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, এখানে আসে সবাই, অনেকেই আসে, এসে বসে খেলাধুলা করে। এখানে ওই যে চেয়ার পাতা রয়েছে ওইদিকে, এসে বসে অনেকে, বিকেলবেলা হলে পরে। আর এখন তো শীত, শীতের সময় এখন অনেকেই বসে, তো এসে বসে খেলাধুলা করে, বাচ্চারা খেলাধুলা করে, বড়রা গল্প করে। এই তো এইদিকে কিছুক্ষণ আগে দেখলাম কতগুলো বাচ্চা ছোটাছুটি করছিল, বেশ বাচ্চাদের খেলা দেখতে ভালোই লাগে। সেই পুরোনো ছোট দিন, ছোটবেলার কথা মনে পড়ে যায়, সেই যে খেলতে যেতাম, বান্ধবীরা এসে ডাকতো চুপচুপ করে, আর আমি গান শিখতাম, তো তো গান প্র্যাকটিস করতে হতো সকালে বিকেলে, তো সুতরাং মা ভীষণ বকা দিত, গান প্র্যাকটিস না করে যদি খেলতে যেতাম তো বকুনি খুব পড়তো। মার কোনোদিনও খাইনি কারোর হাতে, কারণ ভীষণ ওবিডিয়েন্ট ছিলাম। মা বাবা সকলেই বলে, মাসিরা মামিরা ছোটবেলা থেকেই, তো প্রশংসা হয়ে যাচ্ছে নিজের, যাই হোক। কিন্তু মার খেতে হয়নি, বকুনি খেতে হতো মাঝে মাঝে, ওই বান্ধবীরা ডাকতে আসতে খেলতে। তাই বাচ্চাগুলো ছোটাছুটি করছিল একটু আগেই, তখন আমার ক্যামেরাটা অফ রেখেছিলাম, তো সে সময় আর কি, তো সব কিছু তো আর ক্যামেরার সামনে আনা যায় না, সবাই পছন্দও করে না, তো ওই জন্যে ছোটবেলার কথা মনে পড়ে গেল আজকে, বেশ অনেকদিন পরে ওদের খেলাধুলো দেখে আমাদের পুরনো স্মৃতি মনে পড়ে গেল বন্ধুদের সাথে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, নিচে গিয়ে আর কথা বলবো না, দেখি রিয়ান উঠে গেছে নাকি। তো চলো একটু রেস্টও করবো। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্যে টাটা। আর আমাদের হ্যাঁ নতুন যারা বন্ধু আছো তাদের উদ্দেশ্যে বলি, সকলের চ্যানেল আমি ভিডিও দেখছি, ভীষণ ভালো লাগছে, খুব এনজয় করছি, অনেকে ভিডিও লাইক করছি, ভীষণ ভালো লাগছে। আর কি বলবো, সবাইকে দিদি, কেউ বন্ধু এরকম হয়ে গেছো, তো সকল দিদি ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমাদেরও ভিডিওগুলো খুব ভালো লাগছে, ভীষণ দেখে এনজয় করছি, খুব সুন্দর লাগছে আমার। তো আমি প্রতিদিনই ওয়াচ করি যে কখন কখন কার কার ভিডিওগুলো আসলো আর কি, খুব ভালো লাগে, খুব এক্সাইটেড থাকি দেখার জন্য। তো আমার ভিডিওটা তোমরা প্লিজ লাইক করো, আর প্লিজ শেয়ার করো আরো সকলের সাথে, আর আগে যেটা বললাম সাবস্ক্রাইব অবশ্যই করো যারা এখনো করোনি। টাটা।